নির্ভয়া কাণ্ডের ছায়া ধূপগুড়িতে বধুকে গণধর্ষণের পর শরীরে রড ঢুকিয়ে পাশবিক অত্যাচারের অভিযোগ। গ্রেফতার দূর সম্পর্কের আত্মীয় সহ দুই। জেলা পুলিশকে তিন দিনের মধ্যে চার্জশিট পেশের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর, প্রাণে বাঁচতে সেই অবস্থাতে হেঁটে এক কিলোমিটার পারি। এক ভ্যান চালকের তৎপরতায় হাসপাতালে ভর্তি ধূপগুড়ি নির্যাতিতা, অবস্থা আপাতত স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকরা। ধূপগুড়ি কাণ্ডে ধৃত মূল অভিযুক্তের ধর্ষণের অভিযোগে আগেও কারাবাস হয়েছে, জেলায় প্রকাশ নতুন তথ্য, দাবি পুলিশের জমি সংক্রান্ত গোলমালের জেরে আক্রোশ বশতই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। বিসর্জনের আগে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে বচসার জেরে রণক্ষেত্র দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার ময়দা এলাকা। বাধা দেওয়ায় পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, গ্রেপ্তার আট। অমৃতসর কাণ্ডের পরেও ফেরেনি হুঁশ শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনের পিয়ালিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু লাইনে বসে থাকা যুবকের, আহত আরও একজন। পুলিশ সূত্রে খবর, রেল লাইনে বসে মদ্যপান করছিল দুই যুবক, মত্ত অবস্থায় থাকায় ট্রেন চলে আসা সত্ত্বেও তারা সতর্ক হননি। হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসার আড়ালে বাড়িতে চলছিল বাইক ও সাইকেলের চোরাই কারবার। গ্রেপ্তার ব্যবসায়ী উদ্ধার চোরাই বাইক ও রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল, মুর্শিদাবাদের ফারাক্কা থানার হাজারপুর গ্রামের ঘটনা। রানীনগর সীমান্তে যুবকের রহস্য মৃত্যু, মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু। গরু পাচারকারী সন্দেহে মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার সীমান্ত রক্ষী বাহিনীর। হাওড়ার উলুবেড়িয়া থানার বীরশিবপুরে ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরি চালককে পিষে দিল বালি ভর্তি ডাম্পার, ডাম্পার চালক পলাতক। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল। ফের ডেঙ্গি আক্রান্তে মৃত্যু, কলকাতা বেসরকারি হাসপাতালে মৃত্যু কাঁচড়াপাড়ার বাসিন্দার, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি হেমারেজিক শকের উল্লেখ। খয়রাশোলে তৃণমূলের ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি কুপিয়ে খুনের চেষ্টা, ঝাড়খণ্ড থেকে লোক কিনে হামলা বিজেপির, অভিযোগ অনুব্রত মণ্ডলের। তৃণমূলের গোষ্ঠী কুন্দলের জের দাবি দিলীপ হোসেন, পলাতক তিন দুষ্কৃতীর খোঁজে পুলিশ। একদিন পরে উদ্ধার করা যায়নি আত্রেয় নদীতে তলিয়ে যাওয়া নাবালককে, উদ্ধার কাজ ঠিকমতো না হওয়ার অভিযোগে রবিবার জাতীয় সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার, পুলিশকে বুঝিয়ে অবরোধ তুলে দেয়। পর্যটনকে আরো আকর্ষণীয় করতে ডুয়ার্সে বেসরকারি উদ্যোগে ক্যারাভ্যান পরিষেবা, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতেই পানীয় জল, টিভি, ফ্রিজের ব্যবস্থা রয়েছে, ছয় জনের বিছানা, নাইট ভিশন ক্যামেরাও আছে গাড়িতে।